গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ভ্লগ। সকাল এখন 10:30, বাট ভ্লগের এডিটিং এখনও চলছে, ইভেন জাস্ট কিছুক্ষণ আগেই শুরু হলো। অ্যাকচুয়ালি ফ্ল্যাট, ক্যাফে অ্যান্ড ব্লগিং তিনটে একসঙ্গে চলছে না, সো টাইম ম্যানেজ করা অনেকখানি ডিফিকাল্ট হয়ে আছে। বাট জাস্ট দিস মান্থ অক্টোবর থেকে আশা করি একটু ইজি হবে, একটু প্রসেস ওরিয়েন্টেড হয়ে যাবে সব কিছু। আপাতত আমি এডিটিংটা কমপ্লিট করি, তারপরে করবো ব্রেকফাস্ট। ভাই এইটার খুব দরকার হয়ে গেছিলো, খুব। লাস্ট কয়েকদিন ধরে ঘুরিয়ে ফিরে আমি একই জামা কাপড় পরছিলাম, কারণ এই আধা ল্যাজ যারা হয় তাদের এরকমই হয় যে হ্যাঁ তলায় একটু খুঁজে দেখে একটু নতুন জামা আছে কিনা বের করে পরি, মানে অন্য জামা আছে কিনা বের করে। সেই কবে একবার আলমারি গুছিয়ে দিয়েছিলাম, আবার একবার এখন গোছাচ্ছি। এই দেখ এই গেঞ্জিটা আমি কবে থেকে খুঁজছি, কেন হ্যাঁ কেন এগুলো পড়াই হয়নি, এক দুবারই পড়েছি। কুলফি কত জামা আমার দেখ, কুলফি কত। এই দেখ শুনিয়ে একটা পড়বি নাকি পড়বি, এই লেলো মাস্টার এটা কার, ইট ওয়াজন্ট মি, এটা কপিলে। বাহ থ্যাংক ইউ ভেরি মাচ, সব এটা তো ঢুকে গেছে। কল্যাণী দি আর আমাকে খাওয়াবে তুমি, আই সর কোমরটা আছে গেল না, বয়স হয়নি এখন। বাহ সুন্দর, এবার আমার একটু সুবিধা হবে, আবার নোংরা হয়ে গেলে তোমাদেরকে ডাক দেবো। এ কি হলো কি হলো, এ ধর 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 এ ধর। ভাই এ তো পড়বে, এই একটা নিতে গেলে সব পড়ে যাবে। না না পড়বে না, এটা তোমার দায়িত্ব, কেউ কি বারো করে দেবে নাকি? উড়ে আর পুজোর শপিং দরকার নেই আমার, নেই তো না আমার কিন্তু আছে। এখানে হচ্ছে ব্লগ রেন্ডার আর এই ব্রেকফাস্ট। আরতি দি কেও যে কি ভালোবাসে, আর যদি ওখানে বসে বসে বলবে বাবুছেন না ওকে নেবে টপ টপ করে, আরতি দি ছাড়া কেউ পারে না। তো লাঞ্চের সময় আর আমি বলছি আরতি দি একটু বলবে আমাকে বাইনা বাড়িয়ে দাও, বাবুছেন না বাবুছেন না বলতে পারছি না, বাবুছেন না বাবুছেন না মানে মানে বলো ছিল কাজে গোপাতি চাং গোপাতি চাং গোপাতি। তুই কোথায় যাবি? এনে অনেক কিছু জিনিস, এই যে রিহুল ক্যারি করটা যেটা প্রথম হসপিটাল থেকে এনেছিলাম ওকে, আর এটা প্রচুর ইউজ করেছি। এই হচ্ছে সেন্দেয়া ব্যাগ যেটা আমাদের উত্তরাখণ্ড ট্রিপে সব থেকে বেশি ইউজ হয়েছে, তারপরে ঝুড়িবালা বিছানার যেটা ছোটো কাকু দিয়েছিল আর সেটাতে সবসময় ও শুতো, বাট এখন সব কিছু ছোটো হয়ে গেছে, বাট সব অ্যাজ আ মেমোরি আমি রেখে দেবো, তো ওই ফ্ল্যাটে এখন রেখে আসছি এগুলো। আমরা যে কী ভালো টাইমে ওখান থেকে চলে এসেছি, সাদা বাদা তো কিছু নিয়ে যায়নি, আর ঝমঝম করে বৃষ্টি নেমে এলো, যা ঢুকেছি। আজকে রাত্রিবেলা ঋতুশ্রী আর সুনিত্রা আসবে, ওরা ডিনার করবে, তাই মাটন আনিয়েছি অল্প করে, ওটাকে ম্যারিনেট করে রাখবো এখন। বাইরে পড়ছে বৃষ্টি আর রাত্রিবেলা হবে তোমাদের মাটন আর রাইস, ও আবার ফিশ ফিঙ্গার রান্না করেছে। আজকে ওই যে ডাল সেদ্ধ ভাত, আজকে সব এত দেরি হয়ে গেছে না, কাজ টাজ করতে করতে তো লাঞ্চটা আগে করে নিচ্ছি, কারণ আবার সেই 3:30-3টার সময় লাঞ্চ করতে চাই না। আর এটা হচ্ছে পনির দিয়ে আলু দিয়ে একটা তরকারি, আর হচ্ছে হাঁসের ডিমের কারি। আবার হাঁসের ডিম, একবারই দৌল আবার আবার কি করছিস ভাই? উল্টির খাবারের বাদি ভাই, কালকে মল রোড বাজারে লেবুর দাম বেড়ে যাবে, একজনের প্লেটে যদি 4টে লেবু থাকে। আরে দেখেছিস টমেটো লেবু খেলে না স্কিনের গ্লো বাড়ে, তুমি জানো না এইসব? দুজন আজকে পুরো ফটোকপি লাগছে। হ্যাঁ ঠিকই আছে, হোয়াইট হোয়াইট। আমরা কোথায় যাচ্ছি শাড়ি কিনতে? আমরা আজকে হ্যাঁ আরে শাড়ি কিনতে যাচ্ছি, আমার শাড়ি তো কিনবোই, প্লাস যাদের শাড়ি দেওয়ার আছে সব শাড়ি শপিং আজকে করার একটা ইচ্ছে আছে আমার। সব হ্যাঁ বাড়ি ফিরবো আজকে, তাহলে বাড়ি ফিরবো, ফিরে মাটন রান্না করতে হবে। এই যে এই যে যদি বাইকটা নিয়ে পড়েছিস আমি কিন্তু ওঠাতে পারবো না, এ দেখো বাইকের ওপরে উঠে বসে রয়েছে। আরে বাইকটা তো ধুলোয় ধুলো ভাই, আমাকে একটু চালানোটা শিখিয়ে দাও। শেখাবো শেখাবো, আগে সাইকেলটা শেখ তারপর বাইক শিখবি। আমি তোমাকে সাইকেল শিখিয়ে দেবো, সাইকেল নিয়ে কোনো কথা হবে না। ও পুরো একদম এইটুকু যাবি? এই হ্যাঁ যাব না কেন। এখন হচ্ছে 3:45 আর বৃষ্টি হয়েছে না, এ দেখো অন্য সাইডের অবস্থা দেখো, পুরো লম্বা ট্রাফিক এসে
পুরো ফ্লাইওভার একদম লম্বা, এই সাইডটা খালি আছে বাট এদিকটা ফুল অন ট্রাফিক। এনিওয়েজ আমরা ফার্স্টে আছি ক্যাফে সাইডে, পূজাকে দেখাতে তাই তো? ফাইনালি আমরা ক্যাফে সাইডে পৌঁছেছি, ছোট্টখাটো কিছু কাজ ছিল সেগুলো হয়ে গেছে, পূজাকে ক্যাফে সাইডটা দেখানো হয়ে গেছে। দারুণ দারুণ জায়গাটা, দারুণ লোকেশনটাও দারুণ। আমাকে একটু কফি টফি দিও। কোথায় বসবি বল প্রথম কফিটা নিয়ে? এখানে না এখানে, না এখানে না ওখানে, যেখানে তুমি বসতে দেবে। কফি হয়ে গেছে, নিজেদের জিনিসের একটা আলাদাই হই, মানে মানে কফি কিনতে হলেই ছোট কাফেতে ঘুরে আসি এরকম ব্যাপার। দিতে তো ভাই যাচ্ছি এখন গড়িয়াহাটে, ক্যাফের ওখান থেকে বেরিয়ে গেছি, বাট এদিকে দেখে মনে হচ্ছে বৃষ্টি এখনো হয়নি, হবে। আর যাচ্ছি গড়িয়াহাটে, প্রথমে আমার শাড়িগুলো নেবো কারণ ব্লাউজটা বানাতে দিতে হবে, আর তারপরে যদি সময় থাকে তাহলে গিফটিং এরগুলোও নিয়ে নেবো। গড়িয়াহাট যতক্ষণ না আসছি না, পুজো পুজো ব্যাপারটা ফিল করা অসম্ভব, তাই না বল পূজা? এই যে একটা ঢাকের আওয়াজ, লোকের ভিড়, পুজোর কেনাকাটার ঢল, আলাদাই একটা ব্যাপার। সিঙ্গি পার্কের পুজোর প্যান্ডেল আধার ডান, পুজো শুরু হতে না হতে দেখো লম্বা ট্রাফিক এখন। এর আজকে বিশাল আনন্দ। এই আমি ঘড়িতে সময়টা নোট করে নিলাম, 5টা। ওইটাই আমি জিজ্ঞাসা করি, বেশিক্ষণ টাইম লাগাবো? বলছি এই সমস্ত দেখো, না না বাবা, আমি আমার অ্যাকাউন্ট খালি করে তো কিনবো, তুমি তো আমাকে এক পুজোতে কিছু দেবে না? না আমার আমিও কিন্তু কিছু দেবো না। ঠিক আছে, বলছি আমি আর তুই একটু চা খেয়ে আসি, এর জন্য আমার জন্মদিনে পার্টি থ্রো করা, সব সব ফালতু। আমি আর পূজা এখানে চুপচাপ বসে গেছি, আর ওই একজন ওখানে দেখছে। ঘন্টা দুয়ে ঘন্টা, এই তো দেখ না 5টা, দেখা যাক কি হয়। এইবার প্রচুর চাপ, আমারও চাপ, জামা জমি টেনে লাভ নেই। না 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 আমার, আমি তাও ওই আমার আমার দারুণ একটা জায়গায় নিয়ে যাবো, খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। দুটো শাড়ি আমি নিয়েছি, একটা হচ্ছে কাঞ্জিভরম, কাঞ্জিভরমের কালার কম্বিনেশনটা খুবই বেসিক বাট পিওর ট্রেডিশনাল, আর পিওর ট্রেডিশনাল জিনিসপত্র পরতে আমার খুব ভালো লাগে। আর একটা নিয়েছি পার্টি ওয়্যার, তোমার অর্গ্যানজা, অর্গ্যানজার উপরেই পুঁতি পুঁতি দিয়ে কাজ চাষ করো, বাড়ি গিয়ে দেখাচ্ছি। ভাই তুই কি করছিস? আমি একটা কফি অর্ডার দিয়েছি। আমার ভাই 30 টাকার কফি। এখন বাজে 6:15, আর 7টার সময় বেরোতেই হবে এখান থেকে, কারণ রিহু অনেকক্ষণ বাড়িতে আছে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি বাড়িতে গিয়ে রান্নাবান্না করবো, ঋতুশ্রীরাও আসবে। তো আমরা এখান থেকে যাচ্ছি ট্রায়াঙ্গুলার পার্কেই আছে, ওইদিকে যাচ্ছি আর একটা দোকানে, ওখান থেকে গিফটিংয়ের জন্য যতখানি টাইম পারমিট করবে তার মধ্যে সেগুলো পছন্দ হবে। কী রে তোর শপিং কবে হবে? অনলাইন, যেখানে সেল দেবে সেইখানে। প্রিয় গোপাল বিজয়ী দেবী ডোকার, আজ পর্দা দেখিয়েছিলাম, বাপ রে বাপ, প্রচুর লোক, বিলিং এর জন্য দরজা বাইরে চলে আসবে লোক, সমাগম। আমি নেই, সবার মধ্যে একটা পুজো পুজো ব্যাপার এসে গেছে, আমাদের মধ্যে ছাড়া এর মধ্যে এসে গেছে। তোরা না বড্ড বেশি ওই করিস, আমি দুটো শাড়ি কিনেছি বলে, ভালো করেছিস, পড়বি তো, গরম করছিস কেন? বলছি আজকে বিরতি কাপড়টি, হ্যাঁ ফুচকা খেয়ে বাড়ি যাই, অন্য আর একদিন আমার আনবো, আজকে কি হবে আনবো, মানে তোরা আসবি আমি আসবি। হ্যাঁ না করতে করতে ফাইনালি ঢুকলাম, দেখছি ওখানে অনেকগুলো দেখেওছি। এখনো অনেক শাড়ি কেনা বাকি আছে, সেগুলো আস্তে আস্তে কিনবো,
একদম ইম্পসিবল ওইটাই আমি বোঝানোর চেষ্টা করলাম বুঝেছি সেটা আমরা ফুচকা খাবো কতদিন পরে গড়িয়াহাটে ফুচকা খাচ্ছি দেখো পুজো শপিং না হলে ঠিক মন মনে হয় না এইগুলো কিনলাম খাবে রে ডালবে নাকি বলো আমাকে বলছে আমার মেডিক্লেম আছে এবারে আমি আমার মতো করে খাবো তো আমরা একটা ক্যাফেতে এসেছি ক্যাফেতে এসে পূজা পিনাট বাটার চকলেট ওরিও মিল্কশেক অর্ডার দিচ্ছে আরে কি সুন্দর দেখতে আমি ছবি তুলবো তো বলো আর তোরা তো অর্ডার দিয়ে রাত্রিবেলা মাটন হচ্ছে যেটা আমরা দুজনেই খাবো না ওই জন্য আমরা একটু কাবাব ফুচকা কাবাব আর মিস্টার ভৌমিক সফিস্টিকেটেড খাওয়া স্যান্ডউইচ খাবে ট্রিটটা আমার এই পূজার ওরিও পিনাট বাটার শেক আর এটা মুর্গ পাহাড়ি টিক্কা পূজার এখানে মন পুরো ভেঙে গেছে ও এক্সপেক্ট করেছিল এটা হিউজ কিছু একটা হবে মানে অ্যাজ পার ফটো কিন্তু এটা হয়ে গেছে এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি বানাচ্ছি আমি এসে এসেই মাটন মাটন ম্যারিনেট করাই ছিল এই যে আর ভাত একটু বানাতে হবে বাট মাটনটা একটু কষিয়ে নিয়ে চা বানাবো আমি কালকে চাঙ্কুবিতে শপিং হলো আজকে মমির ব্যাপারটা কি আমার বাবুটা আমার বাবুটা আমার বাবুটা এই যে সেই তো শেয়ার করতি অনেকদিন পরে তুমি ওর ওর পুরো নামটা বলে রিদোসি ওরটা কেন কুটি বললে অনেকদিন বাদে আড্ডা আজকে আমাদের অনেকদিন পর দেখা হলো মনটা পুরো আসবো কোনোভাবেই ম্যানেজ হচ্ছিল না আজকে চলেই এসেছি ফাইনালি ব্যস্ত লোক জল আমি দিচ্ছি লেবু পেঁয়াজে জিভে জল পূজার আমাদের গল্প ওদিকে জমে উঠেছে আর এই যে আমাদের মাটন রেডি বাজে এখন পৌনে 11টা রিহু অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে কল্যাণীতে আগে খাবে কল্যাণীতেই দিয়ে দিই কারণ আমাদের গল্প এখন পুরো তুঙ্গে আর একটু পরে আমরা ডিনার করবো একসাথে আমরা এতদিন পরে মিট করলাম না তো অনেক গল্প জমেছিলো সেসব হতে হতে 12টা বাজে এখন ডিনার করতে বসে আমি আর পূজা কিছু খাবো না আমরা পুরো ফুল বাট এই যে মাটন রান্না হয়েছে আমার ঝোলঝোলওয়ালা আর ভাত এখন মাঝে একটা শাড়িগুলো দেখাবো ভেবেছিলাম এত রাত্রে আর দেখাচ্ছি না কালকের ব্লগে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো রাত্রি এখন 1:10 আর কালকের দিনটা নিয়ে প্রচণ্ড একটু টেন্সড আছে বিকজ ক্যাফের কিছু ইম্পর্টেন্ট কাজ কালকে ক্লোজ হওয়ার কথা আছে এনিওয়েজ ব্লগটা তো এখন আর এডিটিংয়ে বসা যাবে না কালকে সকালবেলা করব আজকের এই ব্লগটাকে এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে টিল দেন টেক কেয়ার গুড নাইট বাই